আপনারা দেখছেন তাজা খবর 24। বিদেশে যে যেখানে বসে তাজা খবর 24 দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কের যশোর গাবতলি বাজার বাসস্ট্যান্ড নামক স্থানে বৈরব থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের বেপরোয়া গতির কারণে রিং রোড থেকে আসা রাস্তা অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি অটোরিকশা এবং গাবতলি বাসস্ট্যান্ড জামে মসজিদে বাসটি আঘাত করে আজ সকাল 8টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের যশোর গাবতলি বাসস্ট্যান্ড নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলে বিআরটিসি বাসের চালক মোহাম্মদ তরিকুল ইসলাম নিহত হয় বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে আরও জানা যায় যে এই সংঘর্ষে ঘটনায় শিবপুরের বাসিন্দা রিকশাচালক জয়নাল জাকির, তাইজুল এবং অজ্ঞাত আরও 4-5 জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বাকিদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পরে পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে মুচকে যাওয়া বিআরটিসি বাস, রিক্সা ও মোটরবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। আপনারা যারা এখনও তাজা খবর 24 সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। যাওয়ার পরে আপনার আসছি, অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার 8:05 পুরোপূর্ণ অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন বিআরটিসি গাড়ি আর দুজন লোক আসছিল অটো রিক্সা, তারা সবাই ধরা নরসিংদী লয়ে গেছে, নরসিংদী ধরে নাই, তারপর লয়ে গেছে আপনার ঢাকা। এখন 4 জনের ভিতরে 1 জন মারা গেছে, বিআরটিসির ড্রাইভারটা শুধু মারা গেছে আর বাদবাহি 3 জন আহত আছে। মসজিদের নাম হচ্ছে গাবতলি জামে মসজিদ বাসস্ট্যান্ড। অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ পূর্বেই আমি পাশেই ছিলাম, তো শব্দ শুনে তখন দৌড়ে আসি, আইসা আমি দেখলাম যে গাড়িটা মসজিদের ভিতরে ঢুকে গেছে এবং এই জায়গায় 5টা রিক্সা ছিল, রিক্সা সহকারে রিক্সার মধ্যে ড্রাইভার বসা ছিল, রিক্সার ড্রাইভার সহকারে নিয়ে একবারে মসজিদের সাথে চাপাই দিছে। তারপর মানুষ দৌড়াদৌড়ি করে আসছে, আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়া গাড়ির নিচ থেকে 2টা ড্রাইভারকে বার করলাম। 2টা ড্রাইভারকে বার করে হসপিটালে দেওয়া হয়েছে আর বিআরটিসি ড্রাইভারটার বুকের ভিতর দিয়া একটা বড় লম্বা কাঠের টুকরা ঢুকছে। এই কাঠের টুকরাটা সবাই মিলে আমরা বার করছি, বার করে ড্রাইভারকে বার করিয়া তারপর হাসপাতাল দেওয়া হয়েছে। তো শুনছি আমরা যেটা যে ড্রাইভারটা মারা গেছে। না, বাসের আপনার মূলত দুষ্ট হয়েছে মর্জাল বাসস্ট্যান্ড, বাসে যাত্রী নামাইছে, যাত্রী নামানোর মর্জাল বাসস্ট্যান্ড থেকে 1/2 কিলোমিটার দূরত্ব। এর ভিতরে আপনার স্পিডটা বাসের কতটুকু হইলে এ 3টা ওয়াল ভাঙে তারপরে মসজিদের মধ্যে যায়, ঠিক আছে? এটা আপনারা নিজেরা একটু বিবেচনা করে দেখেন। স্পিডটা কম 120-এর কম ছিল না, মানে নিম্নে 120, কারণ 1/2 কিলোমিটার রাস্তার মধ্যে আপনার কতটুকু দূরত্ব দেওয়ার পরে 4টা ওয়াল, এই যে রিক্সা প্রথম ধাপ, পরের ধাপ হয়েছে ওয়াল, তৃতীয় ধাপ হয়েছে রড এর সেলিং, এরপর হয়েছে কি আপনার মসজিদের ওয়াল, 4টা ওয়াল ভাঙছে। স্পিডটা কতটুকু থাকতে পারে? এটা আপনারা গাছ ছিল 2টা গাছ ভাঙা জখম হচ্ছে, এর থেকে 6 জন আশঙ্কাজনক অবস্থায় আছে। এটা মালিক জানে, হসপিটালে আছে, আল্লাহ জানে তাদের অবস্থা কি হয়। না এটি গরিব মানুষ ছিল, তারা রিস্ক হলা জন্য লোকজন আসে তাদের এটা নিয়ে হাসরা খুঁজে বার করেছি, হসপিটাল নেওয়া গেছে। এখন বাকিটা যদি তাদের সহযোগিতা কেউ করে চিকিৎসা চলবে, না হয়তো চলবে না, এমন পরিবারের লোক। তো আমি আশা করি আপনাদের মাধ্যমে তাদের সুচিকিৎসার একটা ব্যবস্থা করবে। আমার কাছে একটা মূল্য কলু, একটা মূল্য হাসিম, একটা মূল্য জয়নাল।